আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ যাই হোক খারাপের মধ্যেও চলতে হবে ফিরতে হবে যাই হোক সবার জন্য দোয়া করি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি মোমো বানাবো যাই হোক জীবনে প্রথমে মোমো বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি রুটি বেলে নিচ্ছি রুটি বেলে ছোটো 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 ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে এখানে আমি লেচি কেটে তারপর এখানে মুরগির বেস্ট মাংস সেটাকে আমি কিমা করে নিয়েছি কিমা করে এটাকে সুন্দর করে ভেজে মশলাপাতি দিয়ে ভেজে আজকে আমি মোমোটা বানাচ্ছি বেশ কিছুদিন ধরে মাহা বলছে মোমো খাবে যাই হোক যাই পারি তাই হালকা পাতলা করে বানিয়ে নিচ্ছি তাকে তো খেতে দিতে হবে যাই হোক আমি কয়েকটা মোমো আস্তে আস্তে করে চেষ্টা করছি যাই হোক প্রথমটা যাই হয়েছে দ্বিতীয়টা যদি আরও সুন্দর হয় তা তো কোনো সমস্যা নেই যাই হোক আমি আলতো আলতো করে অনেকগুলি মোমো বানিয়ে ফেলছি আশা করছি আজকে আমার এই মোমো বানাটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি আমি এখন আর একটা লিচে হাটে নিয়ে নিচ্ছি নিয়ে এখন এটাকেও আস্তে শেপ দিয়ে নিচ্ছি মোমো শেপ দিয়ে নিচ্ছি প্রথম অবস্থা যাই পেরেছি তাই বানিয়ে নিচ্ছি তারপর এগুলি বানানো শেষ হলে আমি ভাপে দিয়ে বাপে দিয়ে নিব দিয়ে তারপর আমরা পরিবারের সবাই খেয়ে নেব ইনশাল্লাহ আশা করছি যাই হোক এখন আরেকটাও বানিয়ে নিচ্ছি যাই হোক আমার সবগুলিই বানানো প্রায় শেষ শেষ পর্যায়ে এখন আমি এগুলিকে একটু ভাপে দিয়ে নিব ভাপে দিয়ে তারপর আমরা ইনশাল্লা যাই হোক এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে প্রথম পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে একটি চালনি একটা চালনি দিয়ে তারপর আমি চালনি দিয়ে তারপরে মোমোগুলো দিয়ে দিয়েছি এখন বা ফুটে চলে আসছে এখন আমার প্রায় পাঁচ সাত মিনিট হলে আমার মোমোটা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম